সবাইকে স্বাগতম জানাই আমার নতুন একটা ব্লগে। আমি এই মুহূর্তে আলিপুরদুয়ারে আছি আর খুঁজে খুঁজে দেখলাম একটা লোকাল মানে রেস্টুরেন্ট পেলাম যেটা স্ট্রিট রাস্তার উপরে আছে। শুনেছি এখানে খুব ভালো চিকেন স্যুপ পাওয়া যায় যার দাম 20 টাকা। ওটা আমরা অর্ডার দিয়েছি, তো একটু সময় লাগবে। তার আগে আমরা একটা মানে মোমোর অর্ডার দিচ্ছি যার দাম 40 টাকা, 10টা থাকবে। এই মুহূর্তে আমার হাতে যেটা রয়েছে 40 টাকার মোমো 10 পিস রয়েছে। এতে রয়েছে এই হলো মোমো লোকাল একদম চারটি দেওয়া আছে। এতে এর সাথে রয়েছে কি কাসুন্দি দেওয়া আছে, লোকাল চাটনি আছে। এই তো এটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। এই হলো মোমো, এটা হচ্ছে ভেজ মোমো। তো মোমোর ভিতরে দেখা যাক কি রয়েছে। মোমোর যে ময়দার লেয়ারটা রয়েছে সেটা পুরো নরমই আছে, অসুবিধা নেই। এই হলো মোমোর ভিতরে যে এতে আছে তরকারিটা দেওয়া হয় সেটা। তো এতে কী কী আছে একটু দেখে নেই। অ্যাকচুয়ালি এটা আমি দেখছি বেশিটাই হচ্ছে পেঁয়াজ কোচানো আছে, আর তো কিছু চোখে পড়ছে না তেমন। তো একটু খেয়ে দেখা যাক এটা কেমন হয়েছে। একদম নর্মালি তামড়ি কিছু নয়, মোটামুটি খুব ভালো বলবো না, খুব খারাপ বলবো না, তবে খেতে ভালো হয়েছে। এবার এটাকে একটু সস দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই হলো সস, সস লাগিয়েছি, সস দিয়ে খেয়ে দেখি এটা কেমন হয়েছে। তুলনামূলক বেটার সস দিয়ে খেতে। তবে আমি যেটা আমার একটু ভুল বলেছি সেটা হচ্ছে এটা ভেজ মোমো নয়, এটা হচ্ছে চিকেন মোমো। চিকেনের পিজাটা একটা একটু মুখে পড়েছে। আরেকটা মোমো নিয়েছি যেটা আমি একটু কাসুন্দি দিয়ে খেয়ে দেখবো। এই খেতে ভালো লাগছে, অসাধারণ। তো এই হলো আমার মোমোর এক্সপিরিয়েন্স। এরপরে আমি বেসিক্যালি যে জন্য এসেছি সেটা হলো চিকেন স্যুপের জন্য। তো ওটা খেয়ে দেখি কেমন লাগে। তত সময় চিকেন স্যুপটা হাতে না পাচ্ছি তত সময় মোমোটা খেতে থাকি। তো ফাইনালি আমার অর্ডারটা আমি পেয়ে গেছি, যে চিকেন স্যুপের অর্ডারটা দিয়েছিলাম এটা আমার হাতেই রয়েছে, দেখতেই পাচ্ছ। তো আনফর্চুনেটলি আমি পুরো হলে দেখাতে পারছি না, তাও চেষ্টা করছি যতটা পারি ভালো করে দেখানোর। এই হলো স্যুপটা, কালারটা তো অসাধারণ লাগছে, খেতেও নাকি অসাধারণ। তো একটু খেয়ে দেখবো কেমন হয়েছে এটা। তার আগে বলি গ্রেভিটা কেমন হয়েছে দেখি। স্যুপের যে গ্রেভিটা এই যে দেখতে পাচ্ছ, স্যুপের গ্রেভিটা অনেক অসাধারণ। স্মেলটা দেখি কেমন, স্মেলটা তো অসাধারণ লাগছে। স্মেলটা অসাধারণ। আমরা যে নর্থ বেঙ্গলের তরকাগুলো খেয়ে থাকি না, বেসিক্যালি যে তরকার গন্ধ মতো লাগছে এটা, বাট দুর্দান্ত, অসাধারণ। এবার একটু খেয়ে দেখি এটা কেমন হচ্ছে। ভালো খেতে, স্পাইসি একদম। যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য একদম পারফেক্ট এটা বলবো। আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে আছে। গ্রেভির ভিতরে বেসিক্যালি যেটা আছে, মাংসটা পুরো কী বলো বয়েল হয়ে পুরো কুচিয়ে গেছে এর ভিতরে, যেটা যার জন্য খেতে আরও অসাধারণ হয়েছে এটা। সত্যি কথা বলতে 20 টাকা দামটা নিয়েছে, বাট ওসুল হয়ে গেছে 20 টাকাটা, অসাধারণ খেতে, অসাধারণ, অসাধারণ। আমি সাউথ বেঙ্গলের স্যুপের উপরে একটা ভিডিও অলরেডি বানিয়েছি, তার টেস্ট কেমন লেগেছে তার তুলনায় এটা পুরো আলাদা, কিন্তু খেতে অসাধারণ। সেটা ভালো ছিল, বাট এটা তুলনা করা যায় না তার সাথে কোনো যে আমি যে আগে যে স্যুপগুলো খেয়েছি কোনো স্যুপের সাথে তুলনা করতে পারছি না, এটার টেস্টটা পুরো আলাদা। সারাদিন ক্লান্তির পরে যদি এক বাটি পড়ে পেটে, আমার তো মনে হয় একদম পুরো এনার্জি ফুল লেভেলে চলে আসবে, অসাধারণ খেতে হয়েছে।
এই দোকানে এসে মোমো খেয়ে যতটা না আমি আপসেট হয়ে পড়েছিলাম তার তুলনায় এখন কি বলবো, স্যুপটা খেয়ে বলবো একদম মানে এই মানে কি 100% আমি এর ইয়ে দেবো, রিভিউ দেবো, অসাধারণ হয়েছে। মানে যদি আমার যদি রেটিং দিতে হয় 10-এ, আমি 10-এ 9.5 দেবো, এত সুন্দর স্যুপটা খেয়ে হয়েছে। এই ছিল আমার আলিপুরদুয়ারের স্ট্রিট ফুডের রিভিউ, খেতে অসাধারণ হয়েছে। সারা দিনে যা খেয়েছি সবচেয়ে স্ট্রিট ফুডের মধ্যে এটা আমার কাছে বেটার লেগেছে আজকের দিনের মতো। তো তোমরা সাথে থাকো, আবার তোমাদের সাথে নতুন নতুন একটা ব্লগে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।